করে রেডি চিলি পনির মিষ্টি এসেছে আমার দাদার দোকান থেকে অবশ্যই নমস্কার বন্ধুরা আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে হচ্ছে বাড়িতে অক্ষয় তৃতীয়ার পুজো হয়েছিল অনেকে জানো না আমার হাজবেন্ডের বিজনেস আছে তাই বাড়িতেই বিজনেস ডিস্ট্রিবিউশন হাউস তাই সেই উপলক্ষে অক্ষয় তৃতীয়ায় আমাদের পুজোটা হয় নিচের গোডাউন বা বাড়ি বা ঘর যেটাই বলো সেটা সাজিয়ে তুলেছি আমরা আর দেখতে পাচ্ছ আমাদের মলয়দা বা ঠাকুরমশাই পুজো করতে চলে এসেছে 5:30টায় পুজো করতে আসবে বলেছিল রবিবার হয়েছিল আর কারণ টাইমটা রবিবার কম ছিল সেই জন্যে চলো দেখতে থাকো কীভাবে পুজো হচ্ছে খাতা পুজো তিথি খাতাগুলো লিখে রেখে দিয়েছিল আর সিঁদুরের ফোঁটাটাগুলো ঠাকুরমশাই দিয়ে দিয়েছে কারণ খাতা না লিখে রাখলে খুব অসুবিধে অনেকগুলো খাতা তো আর পুজোতে সারাদিনে কী করলাম না করলাম সেই সব ছোট করে ভিডিও করার চেষ্টা করেছি কারণ অনেকটা কাজ ছিল অনেক বড় ভিডিও করিনি চলো দেখতে থাকো মনে হয় ভালোই লাগবে আর গোপালুরাও সেজে ছিল নতুন জামা পরে আমাদের মেয়েরা যেমন আমরাও মানে পয়লা বৈশাখের চেয়ে অক্ষয় তৃতীয়ার দিনটাই নতুন পরার চেষ্টা করি পয়লা বৈশাখে পড়ি আর অক্ষয় তৃতীয়ার দিনটাও পরার চেষ্টা করি সকালবেলায় পুজোর জন্য গাড়িটা তুলে ভ্যান্ডে ভ্যান্ডে ভ্যান্ডে
দেখলেই পুজো হয়ে গেছে, আর এত হাওয়া দিচ্ছিল যার জন্যে তাঁতুই সোনা যথারীতি ওপরে পেটির ওপরে উঠে বসেছিল দেখতেই পেলে। চলো আরো দেখো পনিরের তরকারি রেডি, চিলি পনির। ঢোকার রেডি, এখানে আলুর দমের মশলা কষা হচ্ছে। তিনটে বাজে, সব খেয়ে দিয়ে ওরা শুয়ে পড়েছে, আর সব এখনো আসেনি। দাঁড়া ফ্রাইড রাইসটা দেখিয়ে দিই, ফ্রাইড রাইস শুয়ে পড়েছে বলতে মেয়েরা খেয়ে শুয়ে শুতে বলেছে, অনেক ভোরবেলায় উঠেছে যেহেতু। এই হচ্ছে ফ্রাইড রাইস, পরে এলে সব খেতে দেবো। একবার ওই যে হালকে হাত বসিয়ে দিয়েছি, আর এক থেকে করবো, আর এক থেকে তো লাগবে, সেই জন্য একবারে করে রাখ। চলো ফ্যান ট্যান ঝরিয়ে নিই, পরে আবার দেখাবো। চলো এই যে দু প্যাকেট মিষ্টি এসেছে আমার দাদার দোকান থেকে, অবশ্যই। কী আছে আমার ফেভারিট, গজা আছে আমার ফেভারিট, পান্তু আছে আমার ফেভারিট, তিনখানা মিষ্টিই আছে আমার ফেভারিট। চল এখন তো খাওয়া যাবে না, রেখে দিই। আর এই যে আমার বর শুধু মিষ্টি খাচ্ছে, আর কিছু খেতে দিই নি, সবুজ মিষ্টি, কাঁচা আমের রসগোল্লা। ওরা ডিম কাঁচা আমের আমের রসগোল্লা, সবুজ রং করা রসগোল্লা। টক হয়ে গেলে রসগোল্লা কেউ খাবে না, কাঁচা আমের হয়নি না, মানে আমি বলছি মানে কাঁচা আম বলতে একটা টক টক ভাব, রসগোল্লা যদি টক হয়ে যায় কেউ খাবে না। সেই সেই উদ্দেশ্যে আমি বললাম না, কাঁচা কাঁচা আমের রসগোল্লা সেন থাকে সেটা, হ্যাঁ কাঁচা আমের একটা সেন থাকে, সেই জন্য ওটা সেনটা দিয়ে দেয়। চলো ওগুলো তো মজা করা, চলো এগুলো রেখে দিই, আর কে আসবে এখনো দুপুরবেলা জানি না, তারপরে আবার রাত্রি। এই যে দুই গোপালুই ইয়েলো ড্রেস পরেছিল, ইয়েলো কম্বিনেশনে দুজনকে কি সুন্দর লাগছে। আর রাত্রিবেলা আর বেশি কিছু ভিডিও করিনি, একদম রাত্রিরে খাওয়া দাওয়ার পরে যে তাতে শোনা একটু শরীরটা খারাপ ছিল, আমরা এইভাবেই অক্ষয় তৃতীয়াটা আনন্দ করলাম। যদি ভালো লাগে লাইক করো, টাটা বাই বাই।